বর্তমান সময়ে জনপ্রিয় এক স্মার্টফোন অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। তবে এতদিন নিরাপদ থাকলেও এই প্ল্যাটফর্মে এবার দেখা দিয়েছে ড্যান্ড্রয়েড নামে ট্রোজান পরিবারের মারাত্মক এক ভাইরাস। ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া গবেষকরা সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছেন ড্যান্ড্রয়েড ভাইরাসের বিষয়ে। তারা বলেছেন, এই ভাইরাস যদি একবার ব্যবহারকারীর স্মার্টফোনে প্রবেশ করতে পারে, তবে এটি স্মার্টফোনের সকল নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং ব্যবহারকারীর স্মার্টফোনে থাকা সকল তথ্য চলে যায় হ্যাকারদের কাছে। ড্যান্ড্রয়েড দিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি ফোন কল করা, SMS পাঠানো এবং ব্যালেন্স সরিয়ে নেওয়ার মতো ভয়াবহ কাজ করতে সক্ষম। এছাড়া এই ভাইরাস যদি কোনো সিস্টেমে একবার প্রবেশ করে, একে প্রতিহত করা অনেক কঠিন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কোনো ফোনে থাকা ডাটা কানেকশন থেকে বাড়তি ডাটা চুরি হয়ে যেতে পারে, এমনকি ডাটা সব শেষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারীরা টের পাবেন না কিছুই। ভারতে ইতিমধ্যে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী স্মার্টফোনে ড্যান্ড্রয়েড ভাইরাস আক্রমণ হয়েছে এবং প্রতিদিন এই ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে। ফলে ভারতীয় গবেষকরা বলেছেন, সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ড্যান্ড্রয়েড থেকে সাবধান থাকুন। এটি বিভিন্ন অ্যাপস ইনস্টল হওয়ার সময় আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে, ফলে ড্যান্ড্রয়েড প্রতিরোধে অপরিচিত এ অবিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল না করাই ভালো। এছাড়া যে কোনো অ্যাপস ইনস্টল করার আগে আপনার থেকে অ্যাপস পারমিশন নিচ্ছে কিনা তা কঠোরভাবে যাচাই করে দেখতে বলা হচ্ছে। যদি অ্যাপস ইনস্টল হওয়ার আগে আপনার থেকে এই অ্যাপস পারমিশন না চায়, তবে ইনস্টল করা থেকে বিরত থাকুন।